দুদিন পর কাশ্মীরে সীমান্তে ফের দুবার অনুপ্রবেশের চেষ্টা। ভারতীয় সেনার প্রত্যাঘাতে নিহত 10 পাক জঙ্গি, শহীদ এক জওয়ান। পরিস্থিতি মোকাবিলায় বিএসএফকে পূর্ণ স্বাধীনতা রাজনাথ সিংয়ের। উরিকাণ্ডে অস্বস্তির মুখে কাশ্মীর অস্ত্রী শান পাকিস্তানের। নওয়াজ শরীফকে সন্ত্রাস দমনে চাপ আমেরিকার। আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে একঘরে করতে চাইছে বিদেশ মন্ত্রক। সল্টলেকে অটো দুর্ঘটনা, বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে অটো উল্টে চালকের মৃত্যু। সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু এক যাত্রীরও। বেলাগাম অটো দৌড়াতে 5 দিনে 4 জনের মৃত্যু। অটো জুলুমবাজি রুখতে তৎপর সরকার, বেশি ভাড়া চাইলে অটোর বিরুদ্ধে অভিযোগ। পুলিশ বা মোটর ভেহিকলসে অভিযোগের ব্যবস্থা। পুজোর আগে বিশেষ টোল ফ্রি নাম্বার। প্রেমের প্রত্যাখ্যানের জয়ের প্রকাশ্যে সবার সামনে রাস্তার উপর তরুণীকে এলোপাথারি কোপালো যুবক। তরুণীর দেহে 30টি আঘাত, হাসপাতালে মৃত্যু। রাস্তায় দাঁড়িয়ে দেখলেও সাহায্যে এগিয়ে এলো না উৎসুক জনতা। দল বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন আব্দুল মান্নান। দলত্যাগ বিরোধী আইনের অপব্যবহার রুখতে আদালতে আবেদনের সিদ্ধান্ত। কংগ্রেসের গঙ্গা প্রাপ্তি হয়েছে, ওরা যেখানে খুশি যাক, প্রতিক্রিয়া পাথর।